আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবত বা বেলের পানা। বাজারে এখন পাকা পাকা বেল ভালোই পাওয়া যাচ্ছে। এই সময় বেলের শরবত খাওয়া ভীষণই স্বাস্থ্যের পক্ষে উপকার। আর বেলের তো প্রচুর পুষ্টিগুণ আছে। বেল ডাইজেশনে সাহায্য করে, পেটের বিভিন্ন রোগ নিরাময় করে, এছাড়াও আরও অনেক গুণ আছে। আমি এখানে দুই ধরনের বেলের শরবত করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি। পাকা বেলটা আমি ছুরির পেছন দিকটা দিয়ে ভেঙে নিচ্ছি। যে কোনো ভারী জিনিস দিয়ে বেলটাকে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। দেখুন, বেলটা ফাটানো হয়ে গেছে। এবার আমি এর থেকে শাঁসটা আলাদা করে নেব। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে ঠিক এইভাবে আমি বেল থেকে শাঁসটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েই বাটির মধ্যে আমি প্রথমে বের করে রাখব। বেলের মধ্যেকার যে শাঁসগুলো আছে খুব ভালো করে চামচ দিয়ে আমি চেঁচে বার করে নিচ্ছি। কারণ বেল এতটাই উপকারী জিনিস যে কিছুই ফেলা যায় না। আমি খুব ভালো করে শাঁসগুলো দেখুন বার করে নিলাম। এবার যতটা বেল ততটা জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বেলটাকে, যাতে একটু নরম হয়। এবার আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খুব পাকা বেল হলে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে লাগে না। এবার যতটা সম্ভব আমি হাত দিয়ে এরকম চিপে চিপে দানাগুলো আর আঁশগুলো আলাদা করে নিচ্ছি। গরমকালের এই সময়টাতে বেলের সিজন, তাই যতটা সম্ভব আপনারা বেলের এই রকম শরবত করে বাড়িতে খাবেন। এতে শরীরও ভালো থাকবে আর বাচ্চাদেরও খাওয়াবেন। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারাও এটা খেতে পছন্দ করবে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনি দিয়ে আমি বাকি দানা আর আঁশগুলোকে আমি ছেঁকে নেব। এবার একটা বড় চামচের পেছন দিকটা দিয়ে আমি এইভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলের কাতটা বার করে নিচ্ছি আর আঁশ আর দানাটা আলাদা করে নিচ্ছি। খুব বেশি স্ম্যাশ করলে হবে না, তাহলে বেলের কাতটা তেতো হয়ে যেতে পারে। হালকা হাতে কাজটা করতে হবে। এই দেখুন, আঁশ আর বেলের দানাগুলো আলাদা হয়ে গেছে। এইভাবে বাকি বেলের কাতটাও আমি বার করে নিয়েছি। এবার আমি বেলের কাতটাকে দুভাগে ভাগ করে নেব, যেহেতু আমি দুই ধরনের বেলের শরবত করব। দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে। এবার চলুন শরবতটা বানিয়ে ফেলা যাক। যেহেতু বেলের কাতটা বেশ ঘন, তাই এতে আমি বেশ কিছুটা জল অ্যাড করব। এখানে আপনারা ফ্রিজের জলও অ্যাড করতে পারেন, অথবা রুম টেম্পারেচারের জলও অ্যাড করতে পারেন, বা নর্মাল জলও অ্যাড করতে পারেন। বেলের এই কাতটা যতটা সম্ভব পাতলা করে নিচ্ছি। এবার আপনারা অনেকে যদি ঘন পছন্দ করেন তাহলে ঘনও রাখতে পারেন। ভালো করে একটা চামচের সাহায্যে আমি বেলের কাতটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করছি 1.5 চামচ মতন বিট নুন। বিট নুনটা দেওয়ার পর আমি অ্যাড করছি চিনি। এখানে আমি 4 টেবিল স্পুন মতন চিনি অ্যাড করলাম। বেলের মিষ্টতার উপরই চিনিটা নির্ভর করে। চিনির বদলে আপনারা আখের গুঁড়ও দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে আমি গুলে নিচ্ছি। গুলে নিয়ে আমি এটা একটা সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে আমি নেক্সট বেলের শরবতটা তৈরি করে নেব।
এই বেলের শরবতটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারেতে আমি বাকি বেলের কাতটা দিয়ে দিচ্ছি। বেলের কাতটা দিয়ে দেওয়ার পর আমি এখানে টক দই অ্যাড করব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। প্রতি সোমবুধ শুক্র আমি এই ধরনের নতুন নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। দেখুন আমি এখানে 3 টেবিল স্পুন মতন দই দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি এবার ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে বেলের কাত আর দইটা, এই দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি মিশ্রণটা, তবে এতে অনেকটা জল দিতে হবে, খুব ঘনই হয়েছে। মিক্সির বাটিটা ধুয়েই আমি পরিমাণ মতন জল এতে দিয়ে দেব। এই শরবতটাও আপনারা যদি ঘন পছন্দ করেন তাহলে জলটা বুঝে দেবেন। আমি এই শরবতটা খুব বেশি ঘন করব না, একটু পাতলাই রাখবো, তাই একটু বেশি জল দিলাম। ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আমি এখানে একটু বিট লবণ দিচ্ছি, তবে মিক্সিতে দই আর বেলের কাতটা দেওয়ার সময় আমি চিনিটাও অ্যাড করে দিয়েছিলাম, আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এবার আমি শরবতগুলো সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। একটা সার্ভিং গ্লাসে 2-3 টুকরো বরফ দিয়ে তার মধ্যে কিছু পুদিনা পাতা দিয়ে আমি প্রথম যে শরবতটা করেছিলাম বেলের সেটা দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে এই বেলের শরবতটা খেতে দ্বিগুণ ভালো হয়। পুদিনা পাতা আমার ঘরে ছিল, আমি তাই দিয়েছি, যদি আপনাদের না থাকে নাও দিতে পারেন। এবার আমি দই দিয়ে বেলের যে শরবতটা করেছি সেটা আমি সার্ভ করে দিচ্ছি। একই প্রসেসে বরফ দিয়ে বেলের শরবতটা আমি এর ওপরে দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দেবেন, যদি মিষ্টি কম মনে হয় তাহলে এখনই চিনিটা আপনারা আরও একটু অ্যাড করে দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি, 2 ধরনের বেলের শরবত। এটা ভীষণই উপকারী, গরমের সময় এই শরবতটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।